বাসন্তীতে গুলিবিদ্ধ হয়ে খুন হলো এক যুবক, নাম কারিউল কয়াল, বয়স 35 বছর। বাসন্তী আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা বাসন্তী থানা ডুরিবাজারে। পুলিশ সূত্রে জানা যায় পারিবারিক বিবাদের জেরে খুন। এই ঘটনায় এলাকায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে, তবে এই ঘটনায় পরিবার কোনো মুখ খুলছে না। ঘটনা তদন্ত করছে বাসন্তী থানার পুলিশ। কে বা কারা গুলি করলো এবং কেনই বা খুন হতে হলো, সমস্ত প্রশ্নের ধোঁয়াশা রয়ে গিয়েছে। কি হয়েছে আপনার স্বামীর সাথে? কি কারো কোনো গন্ডগোল অশান্তি ছিল? তাহলে কি আপনার স্বামীকে কেউ মেরে দিল বলছেন? আপনার স্বামীকে কেউ খুন করলো বলে মনে হয়? আজ থেকে 20 বছর আগে তো পাটিপুটির যুগ ছিল, অনেকদিন অনেক কিছু হয়েছিল। আজ তো কয়েক বছর নাই ভালো আছে, এর আগে থেকে তো অনেক ক্ষোভ ছিল ওনার উপরে, অনেক জনার। কেন ক্ষোভ ছিল? কেন এই পাটি পাটি করে চক্কি জামালা মারামারি হতো? তখন মানে আপনি আপনার মানে ব্যক্তিগতভাবে কারোর উপর কি ইয়ে মানে কেউ ওনার শত্রু ছিল, নাম ফাম কিছু বলতে পারবেন? না, আমি নাম বলতে পারবো না। আপনার স্বামীকে মেরে খুন করাই হয়েছে, তাই তো? হ্যাঁ, আমার স্বামীর মেরে খুন করাই হয়েছে। আপনার নাম কি? আমার নাম অনারা পায়াল। কী হয়েছিল? কি ভাই, তখন রাতে 11টার দিকে বাড়িতে এসে, বাড়িতে এসে আবার ফের ওর দোকান আছে বাজারে, গ্যাসের দোকান, ও গ্যাসের দোকানে ফের গেছে। দোকানের দিকে গিয়ে দোকানের থেকে কত 100 মিটার দূরে, তারপরে রাত তখন 12টার দিকে বাড়িতে রাস্তা থেকে লোক ছুটে এসে খবর দিচ্ছে, বলছে এরকম তোমার ভাই রাস্তাতে মরে পড়ে আছে। ছুটে গিয়ে ওখানে রাস্তার উপরে তাড়াতাড়ি করে ছুটে গিয়ে দেখলাম যে ও রাস্তার উপরে পড়ে আছে, ওর মাথায় থেকে রক্ত আসছে আর মাথায় থেকে গুলি লেগেছে। এবারে ওখানে আমরা তো তখন ভাই মারা গেছে, সেইভাবে সেই অবস্থায় মানসিক অবস্থা ঠিক ছিল না, তারপরে ওই হয়েছে। এবারে প্রশ্ন আমাদের একটাই যে কেউ কেউ বলছে বা পুলিশ নাকি বলছে শুনছি যে ও আত্মহত্যা করেছে। যদি ও আত্মহত্যা করলো তাহলে মেশিনটা কোথেকে পেলো? ও তো গ্যাসের দোকান চালাতো, ব্যবসা করতো, তাহলে বন্দুকটা কোথায় পেলো? সেটা একটা প্রশ্ন। আর আমরা চাই যে পুলিশ সঠিক তদন্ত করুক, তদন্ত করে যদি ও যেটা সঠিক হবে সেটা সামনে নিয়ে আসবে। ওর সাথে কি আর ঝগড়া অশান্তি কোনো কিছু ছিল না? ওর সাংসারিক কোনো অশান্তি ছিল না, বা এমনি বাজারে বা আশপাশে কারোর সঙ্গে কোনো অশান্তি ঝগড়া সেরকম কারোর সঙ্গে কোনো কিছু ছিল না। তার মানে কি মেরে দিলে মেরে দিতেও পারে কেউ বলে মনে হয় না? সেটা আমরা সঠিক বলতে পারছি না। হ্যাঁ, না আমরা দেখিনি। যেহেতু আপনি বলছেন যে আপনার ভাইয়ের তো মানে হতে পারে, সেটা মানে খুন হলে হতে পারে, হতেও পারে, কিন্তু সেটা শিওর বলতে পারছি না কি হয়েছে না হয়েছে। না যদি যদি সুসাইড করে তাহলে বন্দুকটা পাবে কোথায়? সেটা প্রশ্ন, একটা সেটা একটা প্রশ্ন। প্রশাসনের উপরে ভরসা আছে, প্রশাসন নিশ্চয়ই এর সঠিক সত্য উদ্ঘাটন করবে। কারোর সাথে ঝগড়া অশান্তি নেই? না, বাড়িতে কোনো অশান্তি নেই বা এমনি কারোর সঙ্গে কোনো অশান্তি। আপনারা কি চাইছেন এখন? আমরা চাই প্রশাসন সঠিক সত্যটা উদ্ঘাটন করুক, করে যেটা সত্য হবে সেটা সামনে আনুক। আপনার নাম? আমার নাম নাজিমুল কয়াল। বর্ণালী বুকস্টল, বর্ণালী বুকস্টল এখানে 2020 সালের রায় মার্টিন ছায়া প্রকাশনীর সহায়িকা বইগুলি
35% ছাড়ে পাওয়া যাচ্ছে। এছাড়া সব রকম খাতা কেজি দরে সুলভ মূল্যে পাওয়া যায়। বিদ্রোহ, সরস্বতী পুজোর কার্ড, বিবাহের কার্ড, বিভিন্ন অনুষ্ঠানের কার্ড সুলভ মূল্যে পাওয়া যায়। আমাদের ঠিকানা কাকদ্বীপ নতুন সবজি বাজার, দক্ষিণ চব্বিশ পরগনা। আমাদের শাখা কাকদ্বীপ শ্মশান কালী মন্দিরের বিপরীতে, বর্ণালী বুক স্টল।